হ্যালো গাইস, আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে তোমরা যারা যারা কৃষক বন্ধু এখনও করোনি, তারা যে কৃষক বন্ধু করবে তার ফর্ম কিভাবে নিজেরাই ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো প্রথমেই বলে রাখি যে এই ফর্মটা তোমরা অনলাইন থেকে ডাউনলোডও করে নিতে পারো, অথবা তোমাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিস থেকেও আনতে পারো, বা তোমাদের এখন এলাকায় যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকেও নিতে পারো। তো দেখো, এখানে লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। ঠিক আছে, দেখে নিলে এটা ফর্ম, তেমন এক পৃষ্ঠারই ফর্ম, তেমন কিছু নেই। আমি অলরেডি এটা ফিল আপ করে নিয়েছি এবং তোমাদেরও আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে তোমরা এটা নিজেরাই ফিল আপ করবে কারো সাহায্য ছাড়াই। ঠিক আছে, তো ফার্স্ট এখানে দেখো লেখা রয়েছে ব্যক্তিগত তথ্য, এখানে নাম বড় হাতের ইংরেজিতে, অর্থাৎ এখানে তোমার ইংরেজিতে বড় হাতের অক্ষরে নামটা লিখে নিতে হবে। রাইট সাইডে দেখো, ডান দিকে স্ট্যাম্প সাইজের একটা ফটো এখানে লাগিয়ে নিতে হবে, অ্যাটাচ করে চিঠি আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, ফটো দেন, তারপর এখানে পরে আছে আবার নাম পর্চা অনুযায়ী বাংলায়, অর্থাৎ তোমার যে রেকর্ডে নাম রয়েছে সেটা বাংলায় যেভাবে রয়েছে সেইভাবে এখানে লিখে নিবে। দেন তারপর দেখো রয়েছে বাসস্থানের ঠিকানা, ফার্স্ট রয়েছে তোমার গ্রাম, অর্থাৎ তোমার গ্রামের নামটা এখানে লিখে নিবে। দেন তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ তোমার যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তুমি বসবাস করছো সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে নিবে। দেন রয়েছে তারপর পোস্ট অফিস, তোমাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখে নিও। দেন তারপর রয়েছে ব্লক, অর্থাৎ তোমাদের যে ব্লকের নামটা এখানে লিখে নিবে। দেন থানা, অর্থাৎ পুলিশ স্টেশন, তোমার যে থানা সেই থানার নামটা এখানে লিখে নিবে। দেন তারপর জেলা, তোমার যে ডিস্ট্রিক্ট সেই জেলার নামটা এখানে লিখে নিবে। লিখে নেওয়ার পর এখানে দেখো ডান দিকে রয়েছে পিন, অর্থাৎ পোস্টাল যে পিনকোড 6 সংখ্যার সেই পিনকোডটা এখানে লিখে নিবে। দেন তারপর জন্ম তারিখ, অর্থাৎ আবেদনকারী যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা এখানে লিখে নিও। লিখে নেওয়ার পর এইখানে বয়স, সেই জন্ম আজকের ডেট অনুযায়ী যেদিন তুমি ফর্ম জমা দিচ্ছ সেই ডেট অনুযায়ী কত বয়স হচ্ছে সেইটা এখানে লিখে নেবে বের করে একটু। তারপর লিঙ্গ, অর্থাৎ পুরুষ না মহিলা, জেন্ডার আর কি। তো এখানে আমি যেহেতু পুরুষ সে পুরুষের টিক দিয়েছি, তো যদি আবেদনকারী যদি মহিলা হয় তাহলে এখানে মহিলাদের টিক দিয়ে দেবেন। দেন তারপর শ্রেণী, সাধারণ তপশিলি জাতি, তপশিল উপজাতি না অনগ্রসর শ্রেণী, তো আমি যেহেতু সাধারণ জেনারেল সেই জন্য সাধারণের টিক দিয়েছি। তারপর কৃষকের ধরন, কি ধরনের কৃষক, অর্থাৎ মালিক না বর্গাদার না পাট্টাদার, তো আমার যেহেতু মালিক সেই জন্য মালিককে আমি টিক দিয়েছি। দেন তারপরে চলে আসো মোবাইল নম্বর, ব্যাঙ্ক এখানে দেখো লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, মানে তোমার যে মোবাইল নম্বরটা দিচ্ছ সেটা যেন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আধার নম্বরের সাথে অ্যাড করা থাকে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা দিয়ে দেবে এখানে। দেওয়ার পর এখানে বিকল্প মোবাইল নাম্বার, অর্থাৎ অল্টারনেট যদি কোনো মোবাইল নাম্বার দিতে চাও তাহলে এটা এখানে লিখে নিও। দেন চলে আসো তারপর আধার নাম্বার, আবশ্যিক মানে এটা দিতেই হবে তোমাদের, আধার নাম্বারটা এখানে যে 12 ডিজিটের আধার নাম্বার হয় সেইটা এখানে ভালো করে দেখে নিয়ে লিখে নিও। দেন ভোটার কার্ডের ইপিআইসি নাম্বার, এপিক নাম্বার, ঠিক আছে, অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে এপিক নাম্বার সেটা, এটাও বলা রয়েছে যে আবশ্যিক, অর্থাৎ দিতেই হবে তোমাদের, তো এখানে এটা লিখে নিবে। তারপর কৃষি জমির তথ্য, অর্থাৎ তোমার জমির বিবরণ, আমি 1 নম্বর সিরিয়াল দিয়ে রেখে নিয়েছি। ফার্স্ট রয়েছে তোমার দেখো জেলা, জেলার নামটা লিখে নিও। দেন হচ্ছে ব্লক, অর্থাৎ তোমার ব্লকের নামটা এখানে লিখে নিবে। এবারে মৌজা, যে মৌজে তোমার জমিটি রয়েছে কৃষি জমিটি, সেই মৌজার নামটা এখানে লিখে নিও। দেন তারপর রয়েছে দেখো জিএন নাম্বার, অর্থাৎ যে জিএন নাম্বার হয় রেকর্ডে রয়েছে তোমার সেই জিএন নাম্বারটা এখানে লিখে নেবে। দেন তারপর খাতিয়ান নাম্বার, তোমার রেকর্ড অনুযায়ী যে খাতিয়ান নম্বরটা রয়েছে রেকর্ডে সেই খাতিয়ান নম্বরটা এখানে লিখে নিও। দেন তারপর রয়েছে দেখো চাষযোগ্য জমির পরিমাণ একরে, তোমার যত পরিমাণ জমি একরে যেটা লেখা থাকবে রেকর্ডে সেটা এখানে লিখে নেবে। লিখে নেওয়ার পর মোট চাষযোগ্য জমির পরিমাণ একরে আবার এখানে একটা লিখে নেবে। ঠিক আছে, তোমার যদি অন্য খাতিয়ানে আবার জমি থাকে তাহলে এটা খাতিয়ান নম্বর দিয়ে জমির পরিমাণটা লিখে নেবে এবং মোট করে এখানে মোটটা লিখে নিও। দেন তারপর রয়েছে দেখো গ ব্যাংকের তথ্য, অর্থাৎ তোমার ব্যাংক ডিটেলস এখানে টোটালি দিতে হবে। প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, তোমার ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী যেরকম নাম আছে সেই রকম নামটা এখানে স্পেলিংটা সেভাবেই লিখে নেবে এখানে। দেন তারপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, তো আমি আমার যেহেতু স্টেট ব্যাংকের আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি এখানে, তো তোমাদের যার যে ব্যাংক হবে সেটা লিখে নেবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বই দেখে দেখে লিখে নিও এখানে। দেন তারপর রয়েছে ব্যাংকের নাম, অর্থাৎ আমার যেহেতু স্টেট ব্যাংক সেজন্য আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখেছি, কারো যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখে নিও, কারো যদি ইন্ডিয়ান ব্যাংক হয় ইন্ডিয়ান ব্যাংক লিখে নিও। ঠিক আছে, তারপর এখানে দেখো ডান দিকে IFSC কোড, অর্থাৎ ব্যাংকের যে IFSC কোড ফার্স্ট পেজে তোমরা পেয়ে যাবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে সেখানেই লেখা থাকবে IFSC কোড,
তো আইএফএসসি কোডটা দেখে দেখে এখানে লিখে নিও। তারপর ব্রাঞ্চের নাম, অর্থাৎ তোমার ব্যাংক যেখানে রয়েছে সেই ব্রাঞ্চ, যে ব্রাঞ্চের নামটা এখানে লিখে নিতে হবে। তারপর এখানে দেখো অ্যাকাউন্টের ধরন, কি ধরনের অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট হলে সেভিংসে টিক দেবে, কারেন্ট অ্যাকাউন্ট হলে কারেন্টে। আমার যেহেতু সেভিংস অ্যাকাউন্ট সেই জন্য আমি এখানে সেভিংসে টিক দিয়েছি। তারপরে ব্যাংকের সংযুক্ত নথি, ব্যাংক পাসবই আমি এখানে দিচ্ছি সেই জন্য এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে রয়েছে দেখো নমিনি, অর্থাৎ মনোনীত ব্যক্তির তথ্য, তো নমিনীর নাম, নমিনীর নাম আমি দিয়ে দিয়েছি এখানে। এবারে তোমরাও যাকে নমিনি করতে চাইছো তার নামটা দিয়ে দেবে, এবং আবেদনকারীর সাথে নমিনীর কি সম্পর্ক সেটা এখানে লিখে নিও। কেউ কেউ যদি ধরো তার ছেলের নাম দিচ্ছে তাহলে এখানে লিখে নেবে পিতাপুত্র, কেউ যদি দাদা ভাই দিচ্ছ তাহলে ভাইয়ের নাম নমিনি দিচ্ছ তাহলে এখানে দাদা ভাই লিখে নেবে। তারপর সেই নমিনীর পিতার নাম, নমিনী যদি মেয়ে হয় তাহলে তার স্বামীর নাম, বা নমিনী ছেলে হলে তার পিতার নামটা এখানে লিখে নেব। দেন তারপর জন্ম তারিখ, অর্থাৎ নমিনীর জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটা লিখে নিয়ে ক্যালকুলেট করে দেখে নেবো তার আজ আজকের ডেটে তার বয়স কত হচ্ছে, সেটা বয়সটা আমি এখানে লিখে নেব। তারপর নমিনীর অভিভাবকের নাম, অর্থাৎ নমিনী যদি 18 বছর থেকে বয়স কম হয় তাহলে সেই নমিনীর অভিভাবকের নাম প্রয়োজন এখানে, ঠিক আছে, লিখে নেবে। আর বিশেষ কিছু করার প্রয়োজন নেই। তারপরে দেখো এখানে রয়েছে লেখা, আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধুর প্রকল্পে নথিভুক্তর জন্য আবেদন করিনি, এটাই আমার প্রথম আবেদন আর কি। তারপর এখন এখানে দেখো লেখা রয়েছে, উপরোক্ত কৃষি জমিটি আমি কার কাছ থেকে, তুমি জমিটি নিয়েছো সে তার নাম, সে তার নামটা লিখে নেব, তার কাছ থেকে উত্তরাধিকার না কি, উত্তরাধিকার অর্থাৎ বাবার জমি যদি চলে আসে কারো তাহলে উত্তরাধিকার, কেউ যদি কিনে তাহলে ক্রয়ের কিনেছি সে ক্রয়ে ঠিক দেবে। তারপর কারো যদি উপহারে পা, উপহার দান অন্যান্য যার যেটা হবে, তো আমি যেহেতু উত্তরাধিকারে পেয়েছি তাই জন্য উত্তরাধিকারে টিক দিয়ে এখানে উত্তরাধিকার লিখে নিয়েছি। এবং তার বিবরণ, অর্থাৎ তার ভোটার আইডি নম্বরটা এখানে, তার যদি কেবি আইডি থাকে তাহলে কেবি আইডি দিয়ে দিবে। তারপরে তার ভোটার কার্ড নম্বর, অর্থাৎ যার জমিটা সে তার ভোটার আইডি কার্ড নম্বর যার থেকে আমি পেয়েছি, তার ভোটার আইডি কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর, এ দুটো দিয়ে দিবে। আর কিছু করার প্রয়োজন নেই। উপরোক্ত সমস্ত বিবরণ ও তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এবারে যে ডেট, তোমাদের যে ডেটে তোমরা ফর্মটা ফিল আপ করছো আর কি, জমা দিবে, সেই ডেটটা এখানে লিখে নিবে। এবং ডান দিকে আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ যে আবেদন করছ তার সইটা সিগনেচার এখানে, ঠিক আছে। আর কিছু করার প্রয়োজন নেই, এটা জমা দিয়ে দিবে। এটা তোমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ হিসাবে তোমাদের রিসিভ কপি দিবে, এটা প্রাপ্তি স্বীকার একটা রিসিভ কপি তোমাদের দিয়ে দেবে ওনারা যারা জমা নিবে ওটা, ঠিক আছে। তো এই ছিল গাইজ আজকের ভিডিও, যে কীভাবে কৃষক বন্ধুর নতুন ফর্ম তোমরা নিজেরাই ফিল আপ করতে পারবে কারো সহযোগিতা ছাড়াই। তো গাইজ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য আমাদের পাশে দেখো। তো চলো গাইজ, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।